আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেশ কিছু কথা ইতিহাসকে বিকৃত করার কিছু চক্রান্তে বিরোধিতা করে প্রাক্তন মেয়র প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন, কিন্তু তার কথার ধারে আর তার কথার ভারে খানিকটা বোধহয় কাবু হয়ে গিয়ে শুভেন্দু অধিকারী ওনার নাম না নিয়ে ওনাকে ভার বলে অভিহিত করার চেষ্টা করেছেন। তাই আমি আর শোভন আজকে সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে ভণ্ডামি আর ভাঁওতাবাজির থেকে কি ভাড়ামি ভালো নয়, কি বলেন আপনারা? শুভেন্দুবাবু কখনো নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আদৌ কখনো সিরিয়াস পলিটিক্স করেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে বেশ ভালো একটা ট্রেনিং দিয়েছিলেন, নন্দীগ্রামের আপনার শিশির বাবুর হাত না ধরলে পরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছতে পারতেন না, এত বড় কথাটা বলেন আপনি। আসল সত্যটা অন্য, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা না পেলে আপনি কোনোদিনই নবান্নে মন্ত্রী হিসেবে ঢুকতে পারতেন না। আর এখন যে বিরোধী দলনেতা এলওপি এই সমস্ত বলে নিজে ঘুরে বেড়ান না, সেই দিনটাও আপনাকে দেখতে হতো না। শোভন চট্টোপাধ্যায় যে ফেসবুক পোস্টের মাধ্যমে এই দ্বন্দ্বের সূত্রপাত, এই তর্জার সূত্রপাত কি বলেছিলেন সেদিন শোভন চট্টোপাধ্যায়, আসুন শুনবো। মমতা ব্যানার্জি যদি না থাকতো তাহলে শুভেন্দুবাবু আপনাকে সাংসদ হিসেবেও পৌঁছতো না, বিধানসভায় নিয়ে এসেছিল, মন্ত্রিসভায় নিয়ে এসেছিল। আপনি আজকে দাঁড়িয়ে সমস্ত কিছু অস্বীকার করবেন? আপনি বারবার দাবি করেন যে নন্দীগ্রাম আন্দোলনের জন্য সমস্ত কিছু। শুভেন্দুবাবু একটা দিনের জন্য কলকাতা থেকে আমরা কোলাঘাট হয়ে বহুবার নন্দীগ্রামের হাসপাতাল, যখন দিনের পর দিন অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি আগে বা পরে কখনো সেখানে এসে উপস্থিত হয়েছেন? সভা সমিতি প্রচুর হয়েছিল। আজকে প্রকৃত সত্যটা মানুষের জানা উচিত, বিকৃত তথ্যটা পরিবেশন করছেন। আর শোভন চট্টোপাধ্যায়ের এই ফেসবুক পোস্টের প্রেক্ষিতে কি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন শুনবো। হাড় শুনে রাখুন, 2008 13ই মার্চ 14ই মার্চের গণহত্যার বর্ষপূর্তির আগের দিন তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের বাড়ি শান্তি কুঞ্জের চারতলার একটি ছোট ঘরে ছিলেন। পরের দিন সকালবেলা 14ই মার্চ 2008 গোকুলনগরের অধিকারী পল্লী, যেখানে গুলি চলেছিল, মাটি কলসে তুলে কলকাতাতে এসে মিছিল করেছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে বাজার গরম করার জন্য। আর শুভেন্দু অধিকারী সেদিনের মন্তব্যের পাল্টা আজকে বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভণ্ডামির থেকে ভাড়ামি ভালো, শুভেন্দুকে এভাবেই আক্রমণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা না পেলে কোনোদিনও মন্ত্রী হতে পারতেন না, শুভেন্দু অধিকারীকে খোঁচা বৈশাখী।